লিবিয়ায় মানব পাচারের দায়ে মাসুদ রানা নামের এক আদম ব্যাপারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন মেহেরপুর মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল দুপুরে ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ তহিদুল ইসলাম এ রায় দেন তবে দীর্ঘদিন আত্মগোপনে আছে দণ্ডিত মাসুদ রানা রায়ে কারাদণ্ডের পাশাপাশি তাকে চোদ্দ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে মেহেরপুর জেলায় মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের এটি প্রথম রায় যা বিদেশে টাকা আয়ের স্বপ্ন দেখে মানব পাচার প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট আইনজীবী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা দণ্ডিত মাসুদ রানা যশোর জেলার অভয়নগর উপজেলার ধোপাদি নতুন বাজারের নজরুল ইসলামের ছেলে